শারদীয় দুর্গোৎসবের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বনানী পূজা মণ্ডপে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার পূজা মণ্ডপে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি এবং পশ্চিমবঙ্গের কলকাতায় আছেন পারমিতা আচার্য। সরাসরি প্রথমে যাচ্ছি মোমোর কাছে। ঢাকির বাদ দিয়ে শঙ্খনাদ আর পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহাসপ্তমী। এই মুহূর্তে প্রতিটি পূজা মণ্ডপে হাজারো দেবী ভক্ত, যারা কায় মনে দেবীর কাছে নতমস্তকে প্রার্থনা করছেন শুভ এবং সমৃদ্ধি এবং কল্যাণের। আজ মহাসপ্তমী শুরুতেই ষোড়শ উপাচারের মধ্য দিয়ে দেবীকে বরণ করে নেওয়া হয়েছে এবং ত্রিনয়নীর চোখে কিন্তু সেই তাকে চক্ষু দান করা হয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি দেখতে চাই যে পূজা মণ্ডপে কিন্তু দেবী দশভুজা দুর্গেশ নন্দিনীর পাশাপাশি কিন্তু অবস্থান করেছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক থেকে শুরু করে বাকি যে দেবদেবতা রয়েছেন তারা। এবং আজ মহাসপ্তমীতে কিন্তু প্রতিটি মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মাবলম্বী এবং দেবী ভক্তদের ঢল নেমেছে এবং তারা নত মস্তকে বারবার দেবীর কাছে নিজের পরিবার, দেশ এবং পুরো জগতের জন্য তারা শান্তি এবং কল্যাণ চাচ্ছেন। মহাসপ্তমীর আজকে যে আনুষ্ঠানিকতা সেটি সকালে হয়েছে, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সান্ধ্য পূজা অনুষ্ঠিত হবে এবং সেই পূজাতে কিন্তু পুরোহিত ঠাকুর আরতি দিবেন এবং তারপর থেকে কিন্তু ভক্তরা অঞ্জলি নেবেন এবং সেই পূজার যেই পবিত্র অগ্নি, সেই হোমাগ্নি তারা শরীরে ধারণ করবেন এবং সেই সঙ্গে তারা আবারও একেবারে কায় মন প্রাণে তারা কিন্তু দেবীর বন্দনা গাইবেন। এবং আজকে মহাসপ্তমীতে শুধুমাত্র কিন্তু যে দেশীয় যে দেবী ভক্ত রয়েছেন তারা নয়, আমরা কিন্তু এই মণ্ডপটিতে দেখেছি যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বাইরে থেকে এবং ইউরোপ থেকে বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন সেই দেবী ভক্তরা, এবং সেই বিদেশিদের মুখেও কিন্তু তারা আমরা দেবীর বন্দনা শুনতে পেরেছি। এবং অর্থাৎ দুর্গাপূজার যে সার্বজনীন রূপ, যেই উৎসবের আমেজ, সেই পুরো জুড়ে কিন্তু 64,000 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু আজ মহাসপ্তমীর রঙে লেগেছে এবং সকল হিন্দু ধর্ম বা মুসলিম থেকে শুরু করে ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ কিন্তু এই মহাসপ্তমী এবং শারদ উৎসবের আনন্দে মেতেছেন। এবং তবে যেহেতু নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেই শারদ উৎসবে কিন্তু বাংলাদেশের যে কোটি সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদের কিন্তু আনন্দের বাঁধ ভাঙা আনন্দে তারা মাতছেন। এবং সকাল থেকে প্রতিটি পূজা মণ্ডপে রাজধানীতে এবার যে 248টি পূজা মণ্ডপ হয়েছে সেই পূজা মণ্ডপগুলোতে কিন্তু দেবী ভক্তদের একেবারেই ভিড়। আমি যদি একটু দেবী ভক্তদের যদি একটু দেখাতে চাই যে এখানে সারিবদ্ধ হয়ে কিন্তু অসংখ্য মানুষ, যারা শিশু কিশোর, তরুণী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, তারা প্রত্যেকে কিন্তু এসেছেন এই আজকে মহাসপ্তমীর যে সান্ধ্য পূজার হবে কিছুক্ষণের মধ্যে সেটিতে, এবং সেই মহাসপ্তমীর আরতিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু রাজধানী তিলোত্তমা ঢাকার যে পুরা মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু মানুষের ঢল থেমেছে। এবং শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর আরো খবর জানতে চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমার সহকর্মী ফেরদৌস লিপি। লিপি, চট্টগ্রামে কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে প্রতিটা মণ্ডপে আমরা দেখেছি যে মহাসপ্তমী উদযাপিত হচ্ছে এবং সকালে যে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা অর্থাৎ নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে কিন্তু বর্তমানে এখন চলছে দেবী দর্শন এবং যে অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু যারা ভক্তরা আছেন তারা কিন্তু মণ্ডপে মণ্ডপে আসছেন। এবং চট্টগ্রামে আসলে যে 277টি পূজা মণ্ডপ এবার হয়েছে তার অধিকাংশ কিন্তু আমরা দেখেছি যে নানা থিমের উপর ভিত্তি করে হয়েছে। এবং এখন আমি যেই মণ্ডপে আছি সেটাও আসলে দেখা যাচ্ছে বাঁশ, বেত এবং যে মাটি, অর্থাৎ গ্রামীণ বাংলার যেসব ঐতিহ্যের জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু দেবী দুর্গা থেকে শুরু করে পুরো মণ্ডপে যে আনুষঙ্গিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই জিনিসগুলো দিয়ে বানানো হয়েছে। সে কারণে আমরা দেখেছি যারা হিন্দু ধর্ম অনুসারী তারা তো অবশ্যই ধর্মীয় যে আচার আনুষ্ঠানিকতা থেকে মণ্ডপগুলোতে আসেন, তার পাশাপাশি কিন্তু অন্যান্য ধর্মের যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু চট্টগ্রামের যেসব বৈচিত্র্যময় মণ্ডপগুলো আছে সেই মণ্ডপগুলোতে আসছেন। বিশেষ করে বন্ধুদের সাথে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছেন। এবং চট্টগ্রামে কিন্তু এই যে দুর্গা উৎসবের যে আয়োজন, এই আয়োজনে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটা মণ্ডপে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, এছাড়া সিসি ক্যামেরা
ক্যামেরা থেকে দোসার দিক থেকে শুরু করে নিরাপত্তার যে ধরনের সরঞ্জাম আছে সেগুলো কিন্তু পূজা কমিটি এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নেওয়া হয়েছে। এবং মূলত আসলে বিকেলের পর থেকে মণ্ডপগুলোতে যে ধর ভক্তদের যে পদচারণা সেটা শুরু হয় এবং নানা বয়সী যে হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু আসছে এবং প্রতিটা মণ্ডপ কিন্তু এরকম ভক্তদের যে পদচারণায় সেটা কিন্তু ব্যাপক উৎসব উদ্দীপনা নিয়ে চলছে। এবং বিশেষ করে আপনি জানেন যে চট্টগ্রামের বাইরেও যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতেও কিন্তু প্রায় 2000-এর উপর এবার মণ্ডপে দুর্গা উৎসব হচ্ছে। এবং যারা ভক্তরা আছেন তারা বলছেন যে আসলে এই দিনটার জন্য অর্থাৎ দুর্গা উৎসবের এই যে 4-5 দিন এটার জন্য কিন্তু তারা বছরব্যাপী যে আগ্রহ সেই আগ্রহ নিয়ে কিন্তু তারা অপেক্ষা করে। সে কারণে আসলে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তারা পালন করছেন এবং মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছেন বেশ উৎসাহ নিয়ে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে দুর্গাপূজার সর্বশেষ খবর। আমরা কলকাতায় চলে যাব, কলকাতায় আমাদের সহকর্মী পারমিতা আছে পশ্চিমবঙ্গের পূজা উৎসবগুলোর খবর জানাবে। মহাসপ্তমীর শুভেচ্ছা প্রত্যেককে। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতায় এবং মহাসপ্তমীর রাত যত বাড়ছে মানুষের ভিড়টাও ততটাই বাড়ছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতায় মানুষের ভিড় উপচে পড়ছে। আমি বারবারই বলছি এক কথা যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর সেই উৎসবে গা ভাসিয়েছেন কলকাতাবাসী। আর কলকাতাবাসীর কাছে কিন্তু মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে, কিন্তু রীতি অনুযায়ী কিন্তু ষষ্ঠী অর্থাৎ বোধনের সময় থেকে কিন্তু মায়ের নিদ্রা থেকে মাকে জাগানো হয়, তারপরে কিন্তু ধীরে ধীরে মায়ের পূজার্চনা শুরু হয় এবং তারপর ঘট প্রতিষ্ঠা হয় এবং মায়ের পূজার্চনা ষষ্ঠী থেকে শুরু হয়। কিন্তু কলকাতাবাসীর কাছে কিন্তু মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে এবং মহালয়ার দিন থেকে কলকাতার উত্তর থেকে দক্ষিণে মানুষের ভিড় উপচে পড়ছে এবং সেই ভিড়ের ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ দাস দেখাচ্ছেন। উত্তর কলকাতার অন্যতম সেরা পুজোগুলির মধ্যে একটি টালা প্রত্যয়ের পুজো, সেই পুজোর সামনেই দাঁড়িয়ে রয়েছি আমরা। এবং এই পুজোতে কিন্তু একেবারে উৎসবের মেজাজ যেহেতু তাই মেলা বসেছে, হরেক রকমের খাবার দাবারের সম্ভার অর্থাৎ ঠাকুর দেখার পাশাপাশি জমিয়ে সময় কাটানো। অনেকে এসছেন পরিবারের সঙ্গে, কেউ এসছেন বন্ধু বান্ধবদের সঙ্গে। আবার সপ্তমীর দিন অনেকের অফিস হাফ ছুটি হয় তাই অনেকে অফিসের কাজ সেরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন এবং প্রত্যেক মুহূর্তকে কিন্তু ফ্রেম বন্দি করে রাখছেন নিজেদের মোবাইল ফোনে। এবং উত্তর থেকে দক্ষিণ কলকাতায় কিন্তু ছবিটা সর্বত্র এক এবং এটাই হয়তো কাম্য কলকাতাবাসীর কাছ থেকে, কারণ পুজোর কটা দিন কিন্তু একেবারেই বাড়িতে বসে থাকা যায় না। এবং উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজোগুলো ঘুরে দেখলাম আমরা, দক্ষিণ কলকাতার পুজোগুলো ঘুরে দেখছি আমরা এবং ভিড়ের ছবি যত রাত বাড়ছে মানুষের কালো মাথাগুলো আরো বেশি স্পষ্ট হচ্ছে। এবং রাত যত বাড়ছে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে মণ্ডপে, সেরা মণ্ডপ সেরা প্রতিমা দেখার জন্য লাইন পড়ছে মণ্ডপগুলির সামনে। এবং মহাসপ্তমীতে কিন্তু মায়ের পুজো শুরু হচ্ছে এবং খানিকক্ষণের মধ্যেই, এবং এই ছবিটা ভিড়ের ছবিটা এই মুহূর্তে উত্তর কলকাতায় যেমন রয়েছে ঠিক সেরকম ভাবেই দক্ষিণ কলকাতাতেও কিন্তু ভিড়ের ছবিটা একই রয়েছে। দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা থেকে এই ছিল আমার সর্বশেষ দুর্গোৎসবের খবর। জানছিলাম কলকাতা, চট্টগ্রাম এবং রাজস্থানের বনানী পূজা মণ্ডপ থেকে।